নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। প্রত্যেকে এই ভিডিওটি শোনার পূর্বে অবশ্যই এই কমেন্টটি আপনারা করবেন। স্বয়ং বিষ্ণুর কৃপায়, বিষ্ণুর আশীর্বাদে যে পাঁচ রাশি মহা কোটিপতি হতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। এই ১২টি রাশির মধ্যে স্পেশাল পাঁচটি রাশি স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ, স্বয়ং বিষ্ণুর বরদান পেতে চলেছে। দেখুন, আমি একটি কথা বারবার বলেছি, যাদের ক্ষেত্রে, যেসব নারীদের ক্ষেত্রে বৃহস্পতি দুর্বল আছে, বৃহস্পতি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল রয়েছে, বৃহস্পতি আপনার রাহু যুক্ত রয়েছে, বৃহস্পতি আপনার নক্ষত্র দিক থেকে দুর্বল রয়েছে, বা বৃহস্পতি আপনার বৃদ্ধ অবস্থাতে রয়েছে, অবশ্যই আপনারা প্রতি বৃহস্পতিবার বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন। যাদের বৃহস্পতি রাহুযুক্ত, বৃহস্পতি ডিগ্রিগত দিক থেকে দুর্বল এবং অশুভ নক্ষত্রে অবস্থান করছে, কারণ মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে প্রধান মুখ্য কারকগ্রহ হচ্ছে বৃহস্পতি। অর্থাৎ বৃহস্পতিকে গুরুর কৃপা পেতে গেলে স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ পেতেই হবে, তবেই আপনারা কিন্তু এই সময় রেজাল্টটা খুব ভালো পাবেন। যারা ভালো বিবাহ চাইছেন, দেখুন, ভালো বিবাহ শুধু চাইলে হবে না, ভালো পাত্র চাইছেন। কিছু কিছু আমাদের ক্ষেত্রে কিছু কিছু ভালো কাজও কিন্তু করতে হবে। অর্থাৎ প্রত্যেকের জন্মছকে তো সব গ্রহ ভালো থাকে না, কিছু না কিছু গ্রহ অশুভ অবস্থাতে থাকে, সেই অশুভ গ্রহটাকে জাগৃত করে তার পাওয়ারকে বৃদ্ধি করতে হবে। এটা আপনার মন্ত্রের মাধ্যমে কিন্তু হয়। এই জন্য প্রতি বৃহস্পতিবার বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, বিশেষভাবে কিন্তু লাভ পাবেন। শুভ বিবাহ এবং দাম্পত্য সুখের জায়গা যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে। এবার আমি আসি স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ, স্বয়ং বিষ্ণুর কৃপা বা বরদান, যেটাই বলুন না কেন, যে পাঁচ রাশি পেতে চলেছে, এক কথায় ধনবর্ষা হতে চলেছে যে পাঁচ রাশির, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে প্রত্যেকে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু অবশ্যই আপনারা কমেন্ট করুন। কিন্তু একটি কথা আপনাদেরকে আবারও বলছি, ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। কারণ এই ১২টি রাশির মধ্যে যে পাঁচটা রাশির উপর বিশেষ শুভ এবং দুর্লভ যোগে এই স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ পড়তে চলেছে, আগামী ১৫ দিন টানা, একটানা ১৫ দিন, অর্থাৎ আজ থেকে ১৫ দিন, ৩১শে জানুয়ারি পর্যন্ত এই রাশিগুলো কিন্তু অদ্ভুত লাভ হতে চলেছে। ১ যে রাশির আমি কথা বলবো আগামী ১৫ দিনের জন্য বিশেষভাবে লাভ পেতে চলেছে, লিখে রাখুন সে রাশির ১ যে সৌভাগ্যশালী রাশি, সে রাশি আপনার তুলা রাশি। তুলা রাশি আগামী ১৫ দিন আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে, স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের ধনভাণ্ডার, অর্থের জায়গা পরিপূর্ণ হতে চলেছে, কর্মের সুযোগ আসতে চলেছে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে, সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশি চমৎকার হতে চলেছে, আপনার কর্ম, ভাগ্য এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট হতে চলেছে, আর্থিক স্থিতি আপনার মজবুত হতে চলেছে, এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনার
পেতে কিন্তু আপনি চলেছেন। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশি নাম সিংহ রাশি। সিংহ রাশির স্বয়ং বিষ্ণুর কৃপায় মহা কোটিপতি হতে চলেছে। পাঁচ রাশি মহা সৌভাগ্যশালী রাশির মধ্যে সিংহ রাশিও কিন্তু পড়তে চলেছে। আপনাদের ডেলি ইনকাম, দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি হবে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি দেখা যাচ্ছে। শেয়ার বাজার, ফাটকা, লটারি, স্টক মার্কেট থেকে আপনারা এ সময় লাভ পেতে চলেছেন এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু এ সময় যথেষ্ট উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম মকর রাশি। মকর রাশি দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনি পেতে চলেছেন। স্বয়ং বিষ্ণুর আশীর্বাদে আপনাদের অর্থনৈতিক জায়গাটা পরিপূর্ণ হতে চলেছে। বিশেষ কিছু সুযোগ আপনাদের আসতে চলেছে, যে কোনো দিক থেকে আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। না হওয়া কাজগুলো এবার আপনাদের সম্পন্ন হতে চলেছে মকর রাশি। হঠাৎ অর্থপ্রাপ্তির একটা গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ধনভাণ্ডার পূর্ণ হতে চলেছে। আপনাদের মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা, ভাগ্যের দ্বারা অর্থ, আপনার বড় ধরনের কন্ট্রাক্টগুলো, ব্যবসা ক্ষেত্রে বিদেশ থেকে লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তি, এই সম্ভাবনা এবং সম্পত্তিগত দিক থেকে লাভ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির কপাল খুলতে চলেছে, অর্থের জোয়ার আসতে চলেছে বৃষ রাশির। স্বয়ং বিষ্ণুর কৃপায় বৃষ রাশির আর্থিক স্থিতি এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, কর্মক্ষেত্রে উন্নতি এবং দৈনন্দিন রোজগার আপনার বৃদ্ধি কিন্তু হতে চলেছে। এবং আপনাদের এই সময়ের মধ্যে মানে যে কোনো জায়গাতে আটকে গেছে এমন কোনো কাজ, সেই কাজগুলো আপনাদের সম্পন্ন কিন্তু হতে চলেছে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই স্বয়ং বিষ্ণুর আশীর্বাদে যে রাশিগুলোর আমি কথা বললাম সেই রাশিগুলো হতে চলেছে মহা 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 সৌভাগ্যশালী রাশিতে পরিণত কিন্তু হতে চলেছে। তাই প্রত্যেকে আবারও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রত্যেকে নববিষ্ণু 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 অবশ্যই এই কমেন্টটি আপনারা অবশ্যই করুন এবং আপনারা নিজের পরিবার বন্ধুবান্ধব প্রত্যেকের মধ্যে আপনারা শেয়ার অবশ্যই করুন। এবং যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।